নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একটি রেসিপি ভিডিও দেখবার জন্য স্বাগত জানাই। ভাত ও রুটি দুটোর সাথে সার্ভ করা যায় এরকম একটা দারুণ টেস্টি ডিমের প্রিপারেশন নিয়ে চলে এসেছি, ভাপা ডিমের কালিয়া। অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন, ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন, আর পরের রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভাপা ডিমের কালিয়া বানাবার জন্য নিয়েছি 5টা ডিম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, 1 ইঞ্চির একটা আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর 7-8টা রসুন কোয়া একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, 2 টেবিল স্পুন নিয়েছি টক দই, 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, গোটা মশলায় নিয়েছি 2টো তেজপাতা, 1টা দারচিনি, 2টো সবুজ এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 টিস্পুন নিয়েছি গোটা জিরে। ডিম ভাপা বানাবার জন্য আমি এরকম একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। একটা অয়েল ব্রাশের সাহায্যে টিফিন বাটির ভেতরের চারদিকে তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে করে টিফিন বাটির চারদিকে তেল মাখিয়ে নেওয়ায় ভাপা ডিম টিফিন বাটি থেকে বের করতে সুবিধা হবে। এবার 5টা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো। আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা প্লেন পাউডারও ব্যবহার করতে পারেন। একটা হুইস্কের সাহায্যে ডিম ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার টিফিন বাটির ঢাকনা ভালোভাবে আটকে দেব। একটা কড়াইয়ে অল্প জল দিয়ে কড়াই গ্যাসে গরম হতে বসিয়েছি। এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিয়ে স্ট্যান্ডের ওপর টিফিন বাটি বসিয়ে কড়াই ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকার একটা দেখুন ছিদ্র রয়েছে, একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার 5 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটা হতে দেব। তো 5 মিনিট পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিচ্ছি, 10 মিনিট মিডিয়াম আছে, এটা ঢাকা দিয়ে হতে দিয়েছি, ফ্লেম অফ করে দিচ্ছি। তবে টিফিন বাটি এক্ষুনি বের করব না, টিফিন বাটি ঠান্ডা হবার পর এটা আপনাদের খুলে দেখাবো। ঠান্ডা হবার পর ঢাকনা খুলে নিয়েছি, একটা টুথপিক দিয়ে এভাবে দেখে নিতে পারেন ডিম ঠিকভাবে রান্না হয়েছে কি না। টুথপিক ক্লিন থাকা মানে এটা ঠিকভাবে রান্না হয়েছে। একটা ছুরি দিয়ে ডিমের চারদিক এভাবে করে কেটে নিচ্ছি। এবার একটা জায়গার উপর টিফিন বাটি উল্টো করে রেখে বাটির উপর একটু ট্যাপ করে ভাপা ডিম বের করে নিতে হবে। ডিম বের করবার সময় একটু ভেঙে গেছে, তবে এতে কোনো অসুবিধে নেই। ডিম একটা ছুরি দিয়ে এভাবে করে ছোট টুকরোয় কেটে নিচ্ছি। গ্রেভি বানাবার আগে একটা মশলা রেডি করে নেব। দইয়ের বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর কালার আসবে, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার ভালোভাবে মশলার সাথে দই মিশিয়ে নিচ্ছি। একটা কড়াই গ্যাসে গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। তেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে ভাপা ডিম যখন ভাজবো তখন ডিমগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। ভাপা ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1-2 মিনিট এগুলোকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাঝারি আঁচে 1-2 মিনিট ভেজে নিয়েছি। ভাজা ডিম একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইয়ের বাকি তেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। মশলা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। মশলা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পিউরি। সব কিছুকে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আছে মশলা কষাচ্ছি। 3-4 মিনিট মশলা কষিয়ে নিয়েছি, আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দই আর গুঁড়ো মশলা সেই বানিয়ে নেওয়া মিশ্রণটা। ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না দই থেকে তেল না ছাড়ছে ততক্ষণ অবধি। 5 মিনিট কষিয়ে নিয়েছি, দই থেকেও দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কসৌরি মেথি, হাতে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই কসৌরি মেথিটা অ্যাড করবেন। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই ভাপা ডিমের গ্রেভি একটু ঘন হলে খেতে ভালো লাগে, তাই জলের পরিমাণটা কম দিতে হবে। তো আমি 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা ডিমের পিসগুলো।
ভাজা ডিমের পিসগুলো দেবার পর গ্রেভিতে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তো আমি আমার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। নুন চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। একই সাথে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য মাঝারি আঁচে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। 5 মিনিট পর আমি ঢাকা সরাচ্ছি, ফ্লেম অফ করে দিচ্ছি। সার্ভ করবার আগে আরও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা সরিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন ভাপা ডিমের কালিয়া দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।